গজলের নামে, ইসলামী সঙ্গীতের নামে, কোরআনের পড়ার একটা সৌন্দর্য আনার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা গানের শব্দ লাগাচ্ছি, বিভিন্ন মিউজিক, চিকন মিউজিক, কোরআন তেলাওয়াতের গ্যাফে গ্যাফে আমরা বক্তা টেনে চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর ওই বেসটা ভোকাল ওইটা নিয়ে যাচ্ছে, হলো বিভিন্ন মিউজিকের শব্দের সাথে, বাজনার সাথে নিয়ে চলে যাচ্ছে। কোরআন কি অপমান করা না? ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইযা তালাহা ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা কাযযাবাত ثمود بتغوا اذ بعث اشقاها فقال لهم رسول الله ناقه الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها বিশ্বে কোন কবির মাথায় ধরেছে আল্লাহর কোরআন মাজিদের এই শব্দ চয়নের সাইতে ভালো কিছু লেখে, নাম বলেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ। মিলটা কি, কোথায় পাবেন এই মিল? পাবেন কোথাও? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ লাকদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। পাবেন মিল কোথাও এরকম? আপনি পড়ে আছেন দুনিয়ার কিতাব নিয়ে, দুনিয়ার কবিতা নিয়ে, দুনিয়ার কাব্য রচনা নিয়ে, অথচ আপনি জানেনই না পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর সবচাইতে দামি কিতাব, আনন্দময় মধুময় দিলটা নরম হওয়ার একমাত্র দামি কিতাব, তার নাম হলো আল্লাহর কোরআন। অথচ কোরআন রয়েছে ঘরে, বইমালাতে গিয়ে খোঁজেন খালি হলো যে অমকের কবিতা, নাম বলাও আজকাল জটিল, আবার কি হয় না হয়, এই অমকের কবিতা, অমকের কবিতা, অমকের পুরাতন এই লাইন, অমকের এই রচনা বলি, তারপর বিষাদ সিন্ধু, কত কিছু নিয়ে এসে বাড়িটা পূর্ণ করতেছি, রাত্রিবেলা বুকের উপরে রেখে কত দরদ নিয়ে এইগুলো পড়তেছি, কপাল পরে এখনো জানেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাতে সে বান্দাকে ডাকে যে আমার কাছে ক্ষমা চাও, কি লাগবে আমাকে বলো। ওই সময় যদি আল্লাহর কোরআন মাজিদটা একটু আল্লাহকে শোনাতো, আল্লাহ কতই না খুশি হতো। চল্লিশটা বছর আমার আল্লাহকে সেজদা দিল, হারে মুসলমান এখনো মাথায় ধরলো না যে আসলে সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহকে বললামটা কি, আমি তো তাই জানলাম না, এই অনুভূতি নিয়ে সূরা ফাতিহা বোঝার চেষ্টা করলো না। তিরিশটা বছর রুকু করলো, একটা দিন এইটা মাথায় আসলো না যে রুকুর তাসবিটা সুন্দর হচ্ছে কিনা, হক আদায় করে হচ্ছে কিনা, এটা একটু যাচাই করি। পঁচিশটা বছর আল্লাহকে সেজদা দিল, এখনো তার মাথায় এইটা এলো না যে আমি আজকে সেজদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অন্তরের গোপন পাপগুলো বলে ফেলবো, আজকে বিনয়ের সাথে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আরে সেজদা দেয় কি ওঠে, কথা বোঝা যাচ্ছে নাকি? তো এটাই কি কোরআনের হক? ৩৬ নম্বর সুরা, ১১৪টা সুরা না কোরআনে,
আয়াত সংখ্যা কত? 6267, তাই না? যাই হোক, আমার ভাই আমি চাচ্ছিলাম কেউ একজন বলুক, তাহলে তার ভুলটা সংশোধন হোক। কোরআন মাজিদের আয়াত হল 6237টা, কথা বুঝতেছেন নাকি? তার ভিতরে 36 নাম্বার সুরার নাম হল সুরাতুল ইয়াসিন, 69 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কবি করে পাঠাই নাই, আর কবিত্ব আপনার জন্য শোভনীয় না, এটা মানায়ও না। কবি যদি বিশাল গর্বের বিশাল কিছু পাওয়া হতো আল্লাহর কাছে, তাহলে অন্তত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত কিছু বলে ডাকতেছেন, ডাকেন নাই বিভিন্ন নামে, একবার অন্তত বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হলেন কবি, আপনি হলেন কবি, এটা বলতেন। কিন্তু নাকচ করে দিচ্ছে, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগিলা, তুমি কোনো কবি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবিত্ব তোমার জন্য সাধে না, শোভনীয় নয়। এইবার সূরার সংখ্যা নাম্বার হলো 69 নাম্বার সূরা, সূরাতু হাক্ক, একটা সূরা আছে বুঝছেন নাকি, 41 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হাক্ক 69 নাম্বার সূরার 41 নাম্বার আয়াত যে এটা কোনো কাব্যগ্রন্থ না, এটা কোনো কবিতার বই না, বুঝতেছেন না মনে হয়, এটা কোনো কবিতার বই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আসমানি কিতাব। অল্প সংখ্যক লোকই, কলিলাম্মা তুমিনুন, কম সংখ্যক মানুষই ইমান আনে, বোধগম্য করে না, কবিতা পড়তেছে, জারি গান বলতেছে, দাদা পুরাতন কোন সালের কোন গজল, দাদি গীত বলতেছে, ঘন্টার পর ঘন্টা বসে শুনতেছে, কিন্তু আল্লাহর কোরআনটা নিয়ে একটু বসবে এই কপালটা হয় নাই। এটা এই কপাল কি জান্নাতের কপাল না জাহান্নামের কপাল, বসেছেন নাকি? এটার জন্য আবার আমরা হুজুররাও একটু দায়ী আছি, আমরা আপনাদের একটু সুযোগ করে দিছি যে তুমি পড়তে পারো আর না পারো, এটা মুখ দিয়ে না বলি, তোমার বাপটাকে মরিবের দাও, খতম, আমরা কয়টা লাগে পড়ে দেবো না, তুমি কোরআন পড়তে পারো না এ কথা ঠিক আছে, তবে তোমার বাপ মরলে আমরা তো মরতেছিনি, আমরা 10 জন যা পাঁচ খতম দিয়ে দেবো একেবারে চোখের পলকে, প্রতি 15 মিনিটে একটা করে খতম মেরে দেব। তাহলে মানুষকে কোরআন থেকে দূরে করে দিলাম না কোরআনের গাছ সাথে লাগালাম? আর যদি বলতাম সারা পৃথিবীর মানুষ যদি তোমার মায়ের জন্য কাঁদে, আল্লাহর কসম তুমি কাঁদলে যেই রকম ভক্তি নিয়ে দরদ নিয়ে তুমি কাঁদতে পারবে, ওই কাঁদা আমার হবে না, আমার বাড়ি হলো রাজশাহী। আমি 2 মাস আগে তোমার মসজিদে চাকরি করবে রাইছি, তোমার মা মরলে আমি কাঁদি কি কামে বোঝো না, আমি টাকা বেশি করে চাচ্ছি, মুনাজাতে তোমার মনটা ভরা দিবির পারলে তুমি 2000 দিবে নেই। আর প্রত্যেকটা সালাতে তুমি যদি বলতে সালাম ফিরানোর পরে একাকি মুনাজাত করে কবরের পাশে দাঁড়িয়ে শেষ রাতে চলতে ফিরতে তুমি যদি তোমার আল্লাহকে বলতে, রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আসমানের মালিক খুশি হয়ে যেত। তুমি কোন জায়গা, ওই যে গ্রামে বলে চাষার কবর কোন জায়গা, চাষে কাঁদি কোন জায়গা, এটা কথা আছে না? চাষার কবর আছে ডানে, চাষি বামে যায় খালি কাঁদে, 6 বছর খালি কাঁদতে আইছে, মনে করেন তা কিসের সাথে কি, পরে শুনলো যে কারে কবর দেয় এইটা না, যদিও যেখানে কাঁদে কাঁদুক ওইটা কথা না, আমরা বলতেছি আল্লাহর দাবি এইটা আপনার কাছে যে আপনি আপনার মায়ের জন্য নিজে দোয়া করেন আল্লাহর কাছে হাত তুলে, আপনি নিজে কোরআন মাজিদ পড়ে আল্লাহকে বলেন, নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি তরিকা অনুযায়ী চলেন, আপনি খালি টেনে চলে যাচ্ছেন, হলো আছে তো হুজুর, তো আছে তো হুজুর, খতম প্রথমে 2টা বলছিলাম তো এখনো ডাল রান্না হয় নাই, আপনি আর দুরি মারিয়ে দেন তো হুজুর, আবার বলতেছে যে পড়াই আছে খালি বক্সা দেব, সময় সমস্যা নাই, একটু বাদ আছে আচ্ছা দিয়ে দিচ্ছি পড়া, হলো
আচ্ছা, আমাদের এই কথা যাদের অপছন্দ হয় এই লোকটাও কিন্তু আমাদেরকে এই কথা অন্তত বলতে পারবে না যে মানুষ দিয়ে পড়ানোর চাইতে নিজে পড়া খারাপ, তাই কি বলতে পারবে কেউ? অন্তত তাকে এইটা স্বীকার করতে হবে যে না, আসলে নিজের মায়ের জন্য আব্বার জন্য নিজে কোরআন মাজিদ দরদ নিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করাটাই হলো বেশি লাভ। কিন্তু কোরআন কি আমরা পড়তে জানি? এইটা বলতে যে কত লজ্জা লাগে। কোথাও যদি খবর পাই কারোর হাত থেকে কোরআন পড়ে গেছে, কোথাও যদি খবর পাই আল্লাহর কোরআন মাজিদকে কেউ অপমান করছে, কোথাও যদি খবর পাই আল্লাহর কোরআন মাজিদের উপরে কেউ পাও দিয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলতেও কেমন লাগে। কোথাও যদি খবর পাই আল্লাহর কোরআনে কোথাও আগুন ধরে পুড়ে গেছে, কলিজায় লাগে না একটু আপনাদের? কিন্তু 40 বছর বয়স, মাথা ভরা বুদ্ধি, উকালতি করে, ইঞ্জিনিয়ারি করে, ডাক্তার, কত বুদ্ধি, ব্রেন, ব্যবসা করে, একসাথে 10টা কাস্টমার হ্যান্ডেল করে, সব বিদ্যা আছে, এই লোকটা আল্লাহর কোরআন মাজিদ পড়তে পারে না, এর চাইতে বড় অপমান কোরআনের আছে নাকি? সারা পৃথিবীর নাস্তিক ইহুদি খ্রিস্টান সবাই যদি একযোগে আল্লাহর পৃথিবীতে যত কোরআন আছে এই সমস্ত কপি যদি আগুন দিয়ে পুড়ায় দেয়, আল্লাহর কোরআনের চার পয়সার ক্ষতি করতে পারবে না। কেন? এইটা হলো কলিজার ভিতরে থাকার জিনিস। আবার আগামীকাল সকালে, আবার এখন থেকে লক্ষ কোটি কোরআনে হাফেজরা কলম দিয়ে লেখে সুন্দর করে কোরআন আবার রেডি করে ফেলবে। এইটা চুরি করার জিনিস না, এইটা লুকানোর জিনিস না, এইটা অপমান করার জিনিস না। তারা নিজেদেরকে অপমান করবে কোরআনে আঘাত দিলে। তারা যদি আল্লাহর কোরআনের উপরে আঘাত দেয়, তারা নিজেরা নিজেদেরকে মাটির নিচে দাবায় দিবে, নিজেরা নিজেদেরকে নোংরামি পরিচয় দিয়ে দেবে, আল্লাহর দিনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি এগুলো শুনলে কলিজা যে এরকম কাঁদে, তার অর্ধেক কাঁদাও যদি কোরআনটা পড়তে পারি না, রে আমি মুসলমান, ইস এত বড় কোরআন মাজিদ একটা সূরা মুখস্থ নাই, সূরা ফাতিহা হুজুরের তে শুনে শুনে যা পারি তাই, কোরআন মাজিদের 10টা সূরা আমার মুখস্থ নাই, আমি প্রাণ ভরে আল্লাহকে 2টা সূরা শোনাবো সেজদায়, মানে কি সলাতে, এই তৌফিক আমার নাই। এই দরদ নিয়ে যদি লোকটা কোরআন মাজিদটা নিয়ে একটু বসতো, তাহলে না জানি কোরআনে হাফেজ হয়ে যেত ইনশাআল্লাহ। তাহলে এটা কি কোরআনের অপমান না? বছরের পর বছর কোরআন রেহেল করা আছে, খালি পরে হলে বড় ভাবি, খালি পরে হলে খালা যেদিন বাড়িতে আসে সেই দিন, মা মাঝে মধ্যে একটু ধরে, বাপ তো কোরআন বোঝেই না। এই যদি আপনার অবস্থা হয় তাহলে এর চাইতে আল্লাহর কোরআনের অপমান করার আছে নাকি? নাম বলেন। কোরআন না পড়লে, কোরআনের বিদ্যা অর্জন না করলে পৃথিবী সুন্দর হবে না, ব্যক্তি সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, পরিবার সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, দেশ সুন্দর হবে না। সারা বিশ্ব যদি সুন্দর করতে চান, নিজে কোরআন মাজিদ পড়েন, সঠিক দিনের উপরে থাকেন। কে কাফের কে মুশরিক, সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চাইতে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো আগের সিরিয়াল। প্রথম সিরিয়াল আমি নিজে আগে আল্লাহর জাহান্নাম থেকে আমি বাঁচার চেষ্টা করব, তারপরে আমি আরেকজনকে দাওয়াত দেব, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা যাচ্ছেন আপনি, অথবা মুক্তাগাছা যাচ্ছেন, ত্রিশাল যাচ্ছেন, একটু দূরে কোথাও রাস্তায় দেখতেছেন যে একটা মায়ের বয়সী একজন উলঙ্গ হয়ে রাস্তায় বসে আছে, দেখতে খারাপ লাগবে না? উনি যদি সুস্থ হতেন তাহলে কিন্তু এই কাজটা করতেন না। উনি হয়তো উনি প্রতিবন্ধী, অথবা উনি বিবেক বুদ্ধি নাই, তাই তো রাস্তায় এইভাবে পড়ে আছে। কিন্তু সচেতন মানুষ যারা রাস্তা দিয়ে যাচ্ছে, এটা দেখে আমাদের খারাপ লাগবে না? আপনার এতই খারাপ লাগলো যে আপনার পণ্যের ছেলে একটা লুঙ্গি আর গেন্দি দুইটি খুলি ল্যাংটা ওই মহিলা ঢেকে দিলেন, তাহলে কি কামটা ভালো হলো? একটা উলঙ্গ ঢেকতে গিয়ে, একটা ফরজ ঢেকতে গিয়ে আর একটা ফরজ আবার আলগা করে ফেললেন। ইসলাম আপনাকে জুলুম করে না, হাঁটু থেকে নাভি পর্যন্ত আমার আগে ঠিক থাক, বাকি কাপড় দিয়ে পারলে তাকে ঢেকবো, না পারলে যে পারে তিনি ঢেকবে। কারোর উপর ইসলাম জুলুম করে না। কিন্তু আমি নিজের গায়ে কাপড় নাই, আমি একজন একটা খারাপ কথা বললে আমার কলিজায় লাগে, একজন একটা ভুল কাজ করলে হৃদয়টা ছিঁড়ে যায়, এত বড় অন্তর ফজরের নামাজ পড়ির পারে না, এত দরদি অন্তর ছেলে মেয়েকে কোরআন শেখাতে পারে না। ওরে বাবা, তোমার ইমানের পাওয়ার, বিচার একদিন হবে কি হবে না বলেন? আল্লাহ তোমার কোরআন আমরা জেনে বুঝে পড়তে চাই ইনশাআল্লাহ। শুধু খতমের সংখ্যা সিরিয়াল নাম্বার বানানো নয়, কোরআনটা বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ, তাওফিক দাও আল্লাহ।
কোরআন শিখলে একটাকে কি বললাম, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব কি হবে, সুন্দর হয়ে যাবে, হবে না? র‍্যাগ ডে পালন করতেছে আপনার ছেলে, র‍্যাগ ডে, কি ডে? র‍্যাগ ডে। ইবলিস আবার কিভাবে দেখেন একটা নতুন আবার তথ্য আবিষ্কার করে ফেলল, মানে কোনো কাজকাম তো নাই। কিভাবে আপনার ছেলেকে আপনার মেয়েকে নোংরামির একটা সার্টিফিকেট দেওয়া যায়, নোংরামির একটা দিবস কেন্দ্রিক একটা নাম দেওয়া যায়, র‍্যাগ ডে নাম দিয়ে দেছে। আরে যুবক, একটা ছেলে যুবতী একটা মেয়ে জড়া ধরে কাঁদতেছে, এর নাম বলে র‍্যাগ ডে। আহারে, আমরা বিদায় অনুষ্ঠানে কাঁদতেছি, আমরা একটু পরে যে যার মতো কোথায় চলে যাবো, আর দশটা বছর এক জায়গা পড়ছি রে। ওরে আমার বন্ধুরা বান্ধবীরা, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে জড়া ধরে কাঁদতেছে, দেখছেন নাকি? আর গেঞ্জি গায়ে দেশে মেয়ে ছেলে, অসভ্য ভাষা, নোংরা ভাষায় গালি লেখা, খারাপ খারাপ শব্দ পিছনে লেখা, সামনে লেখা, এখানে লেখা, কলারে লেখা, হাতায় লেখা, দেখছেন না? নাম দিয়েছে র‍্যাগ ডে, সারা গায়ে রং লাগায় আপনার ছেলে মেয়ে দৌড়াচ্ছে, আর আপনার তো তাহাজ্জতের কোনো ত্রুটি নাই। একদিন তাহাজ্জতে ঠিক পান নাই, আপনার স্ত্রীকে খুব রাগ করতেছেন, তোমাকে বলেনি যে তুমি তিনটা ডাকি দিও, অথচ আপনার ছেলে অমুসলিমদের মানে কালচার ফলো করে সারা গায়ে রং মেখে র‍্যাগ ডে পালন করতেছে, কোথায় কোন কি করে বেড়াচ্ছে, কোনো ভুরুক্ষেপ আপনার নাই। কারণ যদি বলেন যে আমি কি কলেজে যা বসে থাকবো নাকি, ও বাবা, সঠিকভাবে যদি কোরআনের বেসিক শিক্ষা, দিন ধর্মের জ্ঞান যদি তুমি সময় মতো দিতে, বিশ্বের যেখানে তোমার ছেলে থাক, ইনশাল্লাহ নিরাপদ থাকতো, ইনশাল্লাহ তোমার মেয়ে নিরাপদ থাকতো। তুমি হলো ভ্যালেন্টাইন ডে পালন করে বিয়ে করছো, তোমার ছেলে আসি করে যে এইভাবে যদি এক দিবসই থাকে তাহলে কি হয়, র‍্যাগ ডে বানা আনেছে এখন নেও। মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক, যে যাকে ফলো করবে, যে যার আদর্শ অনুসরণ করবে, সে তাই পাবে, তার সাথেই হাসর হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে ইত্তেবা করলে আমাদের চূড়ান্ত ফলাফল কি? জান্নাত, কি বলেন না? জান্নাত, তার আদর্শ অনুসরণ করলে। আর যদি বিজাতীয় সংস্কৃতি আমি অনুসরণ করি, ফলাফল জান্নাত না জাহান্নাম? তাহলে দিন যত যাচ্ছে, এই সমস্ত ক্রিস্টি কালচার, অমুসলিমদের রীতিনীতি, কুসংস্কার, এই কিছু আমাদের সমাজে ভর করতেছে কিনা বলেন তো দেখি। লজ্জা উঠে গেছে, মেয়ে ছেলেকে জড়া ধরে কাঁদতেছে যে আজ আটটা বছর তোর সাথে পড়লাম রে, আজ নয়টা বছর তোর সাথে পড়লাম, বিদায় অনুষ্ঠান হয়ে গেল, এসএসসি পাশের পর কিনা কোন জায়গা যাই, তুই যে ঢংশুরু করলে তুই তো যাবি ফেল, তোর আবার কলেজ কিসের, ভার্সিটি কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো আল্লাহর ঘর, এর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি র‍্যাগ ডে পালন করে কাঁদো। আরো বড় লজ্জার ব্যাপার, এই দৃশ্যগুলো করতেছে কিন্তু কলেজ ক্যাম্পাসে। আমি গুগলে র‍্যাগ ডে লিখে টান দিলাম যে দেখি এর মূলত এর শুরু বা এই সেই নাম টাম কি আছে, তো এখন দেখি যে লেখলে খালি একই অর্থ আসে। লেখলে শুধু একই অর্থ আসে যে এই র‍্যাগ ডে হলো যুবক যুবতী বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের বাৎসরিক একটা আড্ডা দেওয়ার একটা দিন, বিশেষ একটা আড্ডা দেওয়ার দিনকে তার নাম দিয়েছে র‍্যাগ ডে, শুনছেন নাকি? আরো বড় কষ্ট এগুলো কিন্তু যখন সামনে হচ্ছে, তখন কিন্তু তাদের ওস্তাদরা ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, দরজা থেকে, জানালা থেকে দেখতেছে, দেখতেছে না? কিচ্ছু আসা যায় না, এইভাবে সন্তানদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে। এই সন্তান কি কোনো উপকার করবে বা জাতির, এটা মনে করেন আপনি? আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে, বেহায়াপনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার, কেউ আসে না আশপাশে? শেষ করব কখন? হ্যাঁ, একটা ঘড়ি দেন আমার সামনে, এই বাটন লাগা মোবাইলটা। হ্যাঁ, ওহো, সময় যাচ্ছে না, তার মানে ঘড়ি চলো নাকি কি ভাই? আরো চলুক। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বৃষ্টি পড়তেছে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আমরা বসে থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা চালি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যেটা বলতেছিলাম যে আমার কাছে হেদায়েত নাই,
এই মহল্লার মানুষের হেদায়েত নাই, আশপাশে দশ গ্রামে হতে পারে দিন বোঝা মানুষ নাই, কিন্তু এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না, কেউ না কেউ নাই তা বলতে পারবেন না, আমার কাছে হয়তো আমার চোখে পড়ে নাই, কোথাও তো আছে। আপনি সারাটা জীবন চিনি মেশানো মধু খাচ্ছেন, কিন্তু এই কথা বলার সুযোগ নাই, যতই আপনি ধোকা খান যে মধু মানেই হল চিনি মেশিনে দুই নাম্বার, তাই কি বলতে পারবেন? অরিজিনাল জিনিস এখনো আছে। আপনি দুই নাম্বার সরিষার তেল দিয়ে যতই আপনি খান চলেন ফেরেন, কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে এ থেকে বাঁচার কোনো উপায় নাই, আমি কোথাও সরিষার তেল অরিজিনাল নাই তা বলতে পারবেন না, কোথাও না কোথাও আছে। তাহলে এইগুলো খুঁজতে গেলে কষ্ট করতে হবে না, মেহনত করতে হবে না, নিজে ভাঙাতে হবে, নিজের চোখের সামনে দেখে মধুর চাক কাটতেছে ওইটা আমি দেখে নেব, পাতিলটার মধ্যে আগেই চিনি দেওয়া আছে কিনা দেখে রাখবো, কত হিসাব আছে কিনা, আছে কিনা, কোন চাকের মধুর কোনটা মান কোন হিসাবে কোনটা কি, জাগতিক ব্যাপারে আমরা সবাই সচেতন, কিন্তু দীন ইসলামের ব্যাপারে নিজের গর্তে বাড়াতে চায় না, নিজের মসজিদের বাউন্ডারির বাইরে যেতেই চায় না, ওর দৃষ্টিতে আমার এই হুজুর যত বড় আলেম আল্লাহর এই মাটির উপরে এত বড় আলেম নাই, কারণ এত বড় পাগড়ি এত বড় জোব্বা আজ 45 বছর ইমামতি করতেছে, এই লোকটার চাইতে বেশি বোঝার লোক কোনোদিন ময়মনসিংহ থাকতে পারে আবার, কিন্তু উনি যদি বুঝত যে আমার কাছে ইমাম সাহেবের ইমানের চাইতে আমার ইমানের দাম বেশি, আমার কাছে আমার বাপের জান্নাতে যাওয়ার চাইতে আমার নিজের জন্য জান্নাতে যাওয়াটা বেশি জরুরি। উদাহরণটা দিছি কিন্তু একটু আগে, আমি সব কিছু খুলে কিন্তু কাউকে ঢেকতে পারি না, তাহলে আমাকে জান্নাতে যেতে হলে আমার ভিতরে একটু দিনের খোদা থাকতে হবে কিনা বলেন, খোদা থাকতে হবে, যদি খোদা থাকে বিদ্যা অর্জন যদি করি আমরা দেন শিখি, ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পাবো, আল্লাহ তৌফিক দাও।